ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন বিদআত কাকে বলে এবং বিদআতে হাসানা এগুলো আছে কি না। সম্মানিত ভাই, চলুন এই মর্মে আমরা সরাসরি হাদিস গ্রন্থ থেকে বিদআতের সংজ্ঞাটি নিয়ে নেই। যেমন সুনান নাসাই 1578 নম্বর হাদিস, কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, যে প্রত্যেক বেদাতই হচ্ছে গুমরাহি আর প্রত্যেক গোমরাহির স্থানই হচ্ছে জাহান্নাম। যেমন মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দ, যে আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, যেই আমলটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবিরা করেননি, যে আমলটি দিনের মধ্যে ছিল না, এরকম একটি নব্য আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটি হবে বিদআত। আপনি হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারী প্রথম খণ্ড 371 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও সম্মানিত ভাই, বিদআতের স্পষ্ট সংজ্ঞা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কোন নতুন জিনিস আনবে যা আসলে দিনের মধ্যে গণ্য নয়, যেটি আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, করতে বলিনি, এবং আমার সাহাবিরাও করেনি এবং তারাও করতে বলেনি, সুতরাং এরকম আমি যে আমলটি করিনি এরকম যদি কোনো আমল যদি কেউ করে তাহলে সেটি হবে বিদআত। স্পষ্ট বর্ণনা ভেজান। আমি আপনাকে আবারও বলছি, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কোনো নতুন জিনিস আনবে যা দিনের মধ্যে ছিল না, যে দিনের মধ্যে আমি করতে বলিনি এবং আমি নিজেও করিনি, এরকম কোনো কাজ যদি সওয়াবের উদ্দেশ্যে, যে অধিক সওয়াব হবে, সওয়াব মনে করে যদি কোনো আমল যদি করে তাহলে সেটি হবে বিদআত। এ হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারী মুসলিম মিশকাত প্রথম খণ্ড হাদিস নাম্বার 133 নাম্বার হাদিস। সুতরাং সম্মানিত ভাই, আমরা বলতে পারি যে এই দিনের মধ্যে বেদাতের যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ঈদে মিলাদুন নবী আপনি বলতে পারেন, তারপরে আপনি শবে বরাত বলতে পারেন, এই সমস্ত যেই মানে অনুষ্ঠানগুলো করা হয় এতে অনেক ফজিলত বর্ণনা করা হয়, অনেক ফজিলত তারা মনে করে এবং মিলাদ পড়া হয়, এই সমস্তগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং করতেও বলেননি, সুতরাং এগুলো হচ্ছে স্পষ্ট বিদআত। তবে অনেকে বলে থাকে যে বিদআতে হাসানার বিদআতে সাইয়্যা, এই শব্দ দুটি যে বের করেছে সেই একটি বিদআত করেছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো হাদিস গ্রন্থের মধ্যে কোথাও আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা কেউ বিদআতকে ভাগ করেনি, ছোট বেদাত, বড় বেদাত, ভালো বেদাত, খারাপ বেদাত বলতে কোনো বেদাতই নাই, বেদাত তো বেদাতই, যেটা পদভ্রষ্ট সেটা পদভ্রষ্ট, সুতরাং বেদাতে হাসানার সাইয়ার এর কোনো ভাগ নেই, সুতরাং এই যারা ভাগ করেছেন তারাই বরং বিদআত করেছেন। অনেকে বলে যে নবীজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে চলেনি, তিনি মোবাইল ব্যবহার করেনি, আমরা মোবাইল কেন ব্যবহার করছি, এগুলো তো বিদআত। এগুলো হচ্ছে যারা জাহেল, যারা বোকা, এদের বক্তব্য। কারণ আমরা গাড়িতে যারা চড়ি আমরা কি বলি যে গাড়িতে চড়লে লক্ষাধিক নেকি হবে, আমরা কি বলি যে মোবাইল ব্যবহার করলে অনেক সওয়াব হবে, এগুলো হচ্ছে মানে চলার ক্ষেত্রে জীবনকে পরিচালনা করার জন্য এগুলো হচ্ছে নব্য আবিষ্কার, এগুলো সবের উদ্দেশ্যে কেউ করে না। যদি কেউ সবের উদ্দেশ্যে করে যে মোবাইল ব্যবহার করলে কোটি কোটি সব, তাহলে সে বিদআত করবে, মানে দিন ইসলামের মধ্যে একটা নতুন কোন একটা কিছুকে আবিষ্কার করাই হচ্ছে বিদআত। যেমন সম্মানিত ভাই, আমি ছোট্ট আরো একটি উদাহরণ দিচ্ছি, যদিও লম্বা হচ্ছে উত্তরটি। যেমন মনে করুন আমরা ফজরের সলাৎ পড়ার পরে আমরা সেই জোহরের সময় সলাৎ আদায় করি, এর মধ্যে লম্বা একটা সময় ফাঁকা থাকে, 3 থেকে 4 ঘন্টা সময় ফাঁকা থাকে। এখন চিন্তা করলেন যে এত সময় ফাঁকা থাকে, কোনো সলাৎ নাই এর মধ্যে, তাহলে আমি একটা কাজ করি, 11টার সময় আজান দিয়ে একটা আলাদা একটা নামাজ পড়ি, এটা তো খারাপ না, নামাজ পড়া তো ভালো। জি না, এটি করলে আপনি বিদআত করবেন, কারণ রসুল সাল্লাহ সাল্লাম এখানে সলাৎ পড়েনি। সুতরাং আশা করছি সম্মানিত ভাই, বিদআতের সংজ্ঞা এবং বিদআতে হাসানা সাইয়্যা বলতে কিছু নেই, উত্তরটি পেয়েছেন।